भक्तिर भगवान श्री कृष्ण। তারপর সে আদেশ দিল, একে মত্ত হাতির পায়ের নিচে ফেলে পিষে মারো। রক্ষীরা মহারাজের আদেশ পালন করল, এক মত্ত হাতির সামনে হাত পা বেঁধে ফেলে রাখা হলো প্রহ্লাদকে। কি আশ্চর্য, সবাই অবাক চোখে প্রত্যক্ষ করল যে সেই মত্ত হাতি হঠাৎ প্রহ্লাদের সামনে এসে থমকে দাঁড়াল, সুর তুলে প্রণাম করল প্রহ্লাদকে। তারপর একটি লৌহ স্তম্ভ গুড়িয়ে দিল উন্মত্ত হয়ে, এবারও রক্ষা পেল প্রহ্লাদ। স্বয়ং শ্রী বিষ্ণু যার সহায়, তাকে মারবে কে? এত ক্ষমতা কার আছে? কিন্তু হিরণ্যকশিপু তা বুঝল না, আরো ক্রুদ্ধ হয়ে সে আদেশ দিল তাকে খাড়া পর্বতের উপর থেকে ফেলে দেওয়া হোক। আদেশ যথাযথভাবে পালন করা হলো, যেহেতু প্রহ্লাদের হৃদয় ভগবান বিষ্ণুর অধিষ্ঠান, তাই সে ফুলের মতো উড়ে এসে নরম ঘাসের মধ্যে পড়ল। একটু আঘাত লাগলো না তার শরীরে। কি আশ্চর্য, এরপর প্রহ্লাদের উপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। দিনের পর দিন তাকে না খাইয়ে রাখা হলো, তার খাবারে বিষ মেশানো হলো, তাকে গভীর কুয়োয় নিক্ষেপ করা হলো। একের পর এক নানা উপায় প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলো হিরণ্যকশিপু, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু তার পরম ভক্তকে রক্ষা করলেন। কোনো আঘাতই স্পর্শ করতে পারে না প্রহ্লাদকে। আর কোনো উপায় না পেয়ে হিরণ্যকশিপু তার বোন রাক্ষসী হোলিকার কাছে সাহায্য চায়।